হাই এভরিওয়ান আশা করি সকলে ভালো আছেন ভিশনের পর্দায় মঞ্জুষা আবার হাজির আপনাদের সামনে বেশ কিছু খবরের ঝাঁপি নিয়ে চলুন দেখে নিই আজকের খবরগুলি কী কী তাম্রলিপ্ত পৌরসভার ঐতিহ্যবাহী মহাপ্রভু মন্দিরে লক্ষাধিক টাকার টাকা সহ নগদ অর্থ চুরি তমলুক শহরের নম্বর ওয়ার্ডে অবস্থিত এই ঐতিহ্যবাহী মন্দির মঙ্গলবার রাত্রে মন্দির বন্ধ করে সেবায়তরা যান বুধবার সকালে যখন মঙ্গল আরতি করার জন্য মন্দিরের সেবকরা ভোর চারটার সময় মন্দিরে আসেন তখন দেখেন মন্দিরের উত্তর দিকের পুকুর পাড়ের গেটের তালা ভাঙা অবস্থায় এবং ভেতরে ঢুকে দেখেন মন্দিরের আলমারি সব জিনিসপত্র উলট পালট করা এবং ঠাকুরের সোনার গহনা রূপার বাঁশি মুকুট চুরি হয়েছে যার আনুমানিক মূল্য প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এবং মন্দিরের কিছু নগদ অর্থ সহ প্রণামী বাক্স চুরি হয়েছে যদিও মন্দিরের তরফ থেকে কোনো মন্দির চত্বরে সিসিটিভি ছিল না তমলুক থানায় খবর দিলে ঘটনাস্থলে আসে তমলুক থানার পুলিশ তমলুক শহরের একদম প্রাণ কেন্দ্রে মন্দিরের গেটের ঠিক উল্টো দিকে রয়েছে উপ সংশোধনাগার কোর্ট সহ আরও গুরুত্বপূর্ণ দপ্তর আর এই এলাকায় চুরির ঘটনায় আতঙ্কিত এলাকাবাসী সদ্যজাত শিশু কন্যার মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়ালো বৃহস্পতিবার ঘটনাটি ঘটে পান্ডুয়া থানার বৈচি গ্রামের মনসমারি পুকুর পাড়ে ঘটনায় চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় স্থানীয় পুলিশ সূত্রে খবর এদিন দুপুরে স্থানীয় বাসিন্দারা পুকুরে স্নান করতে গিয়ে দেখতে পান পুকুরের জলে প্লাস্টিকে মোড়ানো ইট বাঁধা অবস্থায় ভাসতে এরপরই তাদের সন্দেহ হওয়ায় সেটিকে পাড়ে নিয়ে এসে দেখেন এক সদ্যজাত শিশু কন্যা এরপরই তারা পুলিশকে খবর দেন ঘটনাস্থলে আসে বইচি ফাঁড়ির পুলিশ মৃতদেহ উদ্ধার করে নিয়ে যায় পুলিশ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ কে বা কারা এই শিশুটিকে এখানে ফেলে দিয়ে গেছে তা জানতে পারা যায়নি মনে করা হচ্ছে তাকে কেউ এখানে ফেলে দিয়ে গেছে দুর্গন্ধ ছড়ায় এলাকায় যে এই কাজ করেছে তার উপযুক্ত শাস্তি চাই এবং তাকে গ্রেপ্তার করতে হবে এটা হচ্ছে অপরাধ ভারী ভয়ানক অপরাধ সব থেকে অপরাধ পাঁচটা মার্ডার না করলে যা হয় না এ একটা কি কাফি তাকে শাস্তি দেওয়া পরিষ্কার শাস্তি দাও এভাবে শিশু তাকে একজন দিতে পারতো সে মানুষ করতে পারত সে তো পৃথিবীতে ঘুরতে এসছে হুগলি থেকে বিশ্বজিৎ মণ্ডলের রিপোর্ট জিরো ভিশন আর হ্যাঁ একটা কথা সব সময় মনে রাখবেন হাত স্যানিটাইজ করুন আর মুখে মাস্ক লাগান আপনাদের জন্য একটি সুখবর এসে গেছে জিরোভিশনের নতুন একটি সেগমেন্ট জিরোভিশন এন্টারটেনমেন্ট চোখ রাখুন জিরোভিশন এন্টারটেনমেন্টে